नमस्कार बंधुरा, आज के निरामिष पनीर रेसिपी। तर पनीर आगे हमें फ्राई कर हल्का फ्राई करते हैं। खूब बेशी फ्राई कर ले पनीर रबारे मत हो जाए। तरह एक फुट शुद्ध तेले हल्का नड़ाचाड़ा कर तुले रखब। और हमें पनीर तरकारी आलू दिए कर आज के, तो एरपर हमें आलूटाओ भेजे नेब। पनीर एक फ्राई हो गए देखते पाच हमें एरकम कर हल्का फ्राई कर। पनीरटा जेमन करे करलाम ओइरकम करे आलुर टुकरो गुलो छोट छोट करे केटे नियेछि बर्फी आकारे, दिये एगुलो तेले हल्का फ्राई करे नेब। तोमरा चाइले आलुटा नाओ दिते पारो, आमी आजके दिच्छि। এইভাবে হালকা লালচে করে আলুটা ভেজে নিতে হবে। এরপরে আমি অল্প সামান্য চিনি দিয়েছি কড়াইতে তাওয়াতে ফ্রাই প্যানে। এরপরে দিচ্ছি সাজিয়ে অল্প সামান্য, আর দিচ্ছি একটা তেজপাতা। এরপরে আমি এই মশলাটা কুড়ে রেখেছি, এটা তো নিরামিষ তার জন্য এর মধ্যে অল্প সামান্য ধনে জিরে ওয়ান টিস্পুন হলুদ পাউডার আর শুকনো লঙ্কা পাউডার দিয়ে অল্প জলের সাহায্যে এটা আমি ধুয়ে নিচ্ছি। আর যখন আমি এই মশলাটা দেব তখন আঁচ একদম ধীমে করে দিতে হবে, দিয়ে রাখতে হবে। এরপরে এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। খুবই অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। এরপরে আমি কেটে রেখেছি টমেটো আর ক্যাপসিকাম কুচিটা, এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি টমেটো আর ক্যাপসিকাম কুচিটা এর মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম, দিয়ে এটা হালকা নাড়াচাড়া করতে হবে।
যে আলুগুলো লালচে করে ভেজে রেখেছি এই আলুগুলো পানিটা পরে অ্যাড করব। আলুগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, কারণ আলুটা তো ভাজার সময় অল্প সেদ্ধ হয়ে আছে, বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে। অল্প নাড়াচাড়া করে দিতে হবে। নুনটা এবার আমি আন্দাজ মতো আপনাদেরকে দিয়ে দিতে হবে। এরপরে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা দিয়ে দিতে হবে। তো আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু ঢেকে দিতে হবে। এরপরে আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি, বেশ অনেকক্ষণ ফুটে উঠেছে। তাহলে আমার এখন তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার এই ভাজা পানির টুকরোগুলো দিয়ে দেবো। ইচ্ছে করলে নতুন উপর থেকে একটু গরম মশলা ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি গরম মশলা যেহেতু গোটা দিয়েছি তাই আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। হ্যাঁ, খুবই অল্প একটু সামান্য ঘি দিয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে যাবে নিরামিষ পানির তরকারি। ঢাকনাটা খুলে একবার টেস্ট করে দেখে নেবেন নুন চিনিটা ঠিক লাগছে কিনা। তো আমাকে লাগলো একটু চিনিটা দিলে বেশ ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, তাই আমি অল্প সামান্য এতে চিনি অ্যাড করেছি দিয়েছি। তো আপনারা দেখবেন যে আপনাদের যদি মনে হয় তো আপনারা অ্যাড করে নেবেন। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত অল্প সময়ে তৈরি হয়ে গেল একটা সুন্দর রেসিপি, নিরামিষ পনিরের তরকারি। আর রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করে তোমরা দেখো, বানিয়ে যদি ভালো লাগে তো আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও যে কীরকম লাগলো রেসিপিটা তোমাদের। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর লাইক করো। ভালো থাকবে। থ্যাংক, ধন্যবাদ।